जोहार शिवाशीष महतो यूट्यूब चैनल सबाई के स्वागत। आज हम हमार गाँ झालमामड़ा आर यूट्यूब ले हमें जान ली आज हमार गाँ आज नाई आघने 14 दिन नो कि कड़ा लड़ाई होचे। तो कड़ा लड़ाइर उद्योक्ता के हमें पाए एन तो क्यों कि यार नियम कानून रेखे और कब पर्त एंट्री करा जाए सब हमें उद्योक्तर का जानब। तो अपनार नाम सुधांशु महतो। झालमामड़ा गाँ पहिल कड़ा लड़ाई आज कतो दिन आगे ले शुरू हुई थी? 4 बछर आगे ले शुरू हुई थी। तो ई बछर कोन दिन टाके धार्य करे छ? ओ 14 अगान। अच्छा अच्छा, तो कोटा काड़ा आछे मोटामोटी लड़ाई करार रकम कोटा प्राय जाड़ा आछे? लड़ाई करार मतन 5टा काड़ा आछे आर 5टा ही प्राइज आछे। तो प्राइजेर विवरणीटा जदि एकटु बला होय ताहले सबार क्षेत्रे सुविधा होबे। जारा जोड़ करबे जारा काड़ा निये आसबे ओराओ ना जाने निये आसबे। तो आमी तोमादेर मुख थेके सुनते खुजछि कि प्राइज आछे आर कोन कोन काड़ाई प्राइज आछे बा को दाँतेर काड़ा आछे ए सब गिला जदि एकटु माने एकदम फोच्छो करे निये बोलो ताहले भालो होय। तीन तो प्रथम काड़ा जेटा तुमरा राखिएछो ओटाई कत प्राइज आड़ा आछे? 10,000। आर एक एकटा काड़ाई को चांस करे दिया होबे? 2 चांस करे। अच्छा अच्छा, आर जदि पहिल चांस मिस जाय बा पहिल चांसेर परे द्वितीय चांस जखन एक नम्बर काड़ा लुड़बे तखनो 10,000 पाबे कि ना वाले कम? ना कम पाबे, 7,000 पाबे। तो एगुला एकटु फोच्छाई बोलबे? तखन हामी तो बोले दिछि रे बाबा। हाँ तो एगुला कमिटी के बोलते होबे। हाँ ताइले आर सेकेंड जे काड़ाटा 2 नम्बर काड़ा उटार प्राइजटा कि रकम आछे? उटाई 7,000 आछे प्रथम चान्से आर सेकेंड चान्से 5,000 आछे। 3 नम्बर काड़ार प्राइजेर विवरणटा बोलो देखि। प्रथम चान्से 5,000 टाका आछे। अच्छा, द्वितीय चान्से 4,000 टाका आछे। আর 4 নম্বর কাড়া? 4 নম্বর কাড়া 4,000 টাকা আছে, দ্বিতীয় চান্সে 3,000 টাকা আছে। ও এইটা শুনতেছিলি 6 দাঁতের বটে, কথাটা সত্য? না 6 দাঁতেরই বটে। তো ইয়ার জোরটা কেমন হবে? ওই দেখে নিয়ে হবে জোরটা। আচ্ছা, মানে এটা আগেরলে জোর নাই হবে? না, যেটা নিয়ে আসবে যারা ওইগুলার জোর হবে। হ্যাঁ। আর 5 নম্বর কাড়ার? 5 নম্বর কাড়ে 2,000 টাকা আছে, সেকেন্ড চান্সে 1,500 টাকা। ওটা ওই মানে দাঁত দেখেই হবে। ক দাঁতের কাড়া বটে এটা? ওটা 4 দাঁতের কাড়া বটে। আচ্ছা আচ্ছা, তাইলে আর কোনো নিয়মাবলী আছে নাকি? নিয়মাবলী আছে, যেটা জেলা কমিটি এখন মানা করেছে, মানে মদ মাংস যেটা এই বিক্রি হয় সেটা বন্ধ করেছে। মানে মেলার দিন মদ মাংস এইগুলা বিক্রি করা যাবে না? বিক্রি করা যাবে না, কঠোরভাবে নিষিদ্ধ। হ্যাঁ। আর আর কোনো নিয়ম আছে নাকি? কাড়ায় যদি মাথা না পাতে এইসব? মাথা না পাতলে প্রাইজ দেওয়া যাবে না, এটাই নিয়ম আছে। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি জানতে পারলি অনেক কিছুই যেগুলা নিয়ম। আর ও আরেকটা জিনিস এখন মনে পড়লো, যারা ধরো 1, 2, 3 নম্বর কাড়ার জোর করবে ওরাকে কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে নাকি? না কিভাবে ওরা জোরটা করবে? ওদের ওই ডকুমেন্টস দিতে হবে, আধার কার্ড দিতে হবে ডকুমেন্টস, বা কাল থেকেই শুরু হবে নেওয়াটা। আর এটা কতদিন তক চলবে নাম নথিভুক্ত? ও ওখানে 10 দিন পর্যন্ত। আচ্ছা, আর নাম নথিভুক্তর পর কারা জ্বর পাইলো না পাইলো এটা ওরা জানবে কি? সেটা ইউটিউবের মাধ্যমে জানা হবে। আচ্ছা, মানে ইউটিউবের মাধ্যমেই সব কিছু প্রচার হচ্ছে? হ্যাঁ, সব কিছু প্রচার হচ্ছে। কমিটির কাছ থেকে আমি জানতে চাইছি বা এটা আমার এটা পরামর্শও বটে কমিটির কাছে, যদি যারা দূরের বটে যারা দূরের কারা জ্বর করতে খুঁজবে তো ওরা যদি না আসতে পারে ওদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে? আছে। তাহলে ওরা কী করবে? টেলিগ্রাম করবে। আচ্ছা তাহলে, আচ্ছা আমি যেহেতু পরামর্শ দিলি আমি এই বলেছি ওরা হোয়াটসঅ্যাপ করতে পারে। ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, ভিডিওর মধ্যেও থাকবে। টেলিগ্রাম যদি কারো থাকে টেলিগ্রামও করতে পারে, মেলও করতে পারে, সব রকম ব্যবস্থা। আর সর্বোপরি যাই করুক না কেন ফোনটা করতেই হবে, ফোন করে কনফার্মটা করাতেই হবে যে আমরা এই নম্বরটা এই গালে এই কাড়ার জন্য পাঠানছি আর জিমেলে পাঠানছি কি হোয়াটসঅ্যাপে পাঠানছি এটা জানান দিলেই ওটারও আমরা গ্রহণযোগ্যতা নিয়ে নিব, রিসিভ করে নিব। কথা না বাড়াই আর 2-4 কথা জিজ্ঞেস করব, ওই দিন কি কোনো আরো প্রোগ্রাম আছে? মুরুগ লড়াই আছে। কটালে? ওই মোটামুটি 1টার দিকে শুরু হবে। মানে কাড়া লড়াই খতম হওয়ার পর মুরুগ লড়াই শুরু হবে? হ্যাঁ। আচ্ছা, তো কতগুলা মুরুগে প্রাইজ আছে আর কীরকম প্রাইজ আছে? প্রাইজ আছে ধর এই মোটামুটি 25টা আছে 1,000 টাকার, আর 500 টাকারও আছে মোটামুটি 20-25টা এরকমই হবে, আর এমনি 300-400 আছে, প্রাইজ ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তো ইয়ার নিয়মাবলীর কোনো হ্যান্ডবিল বা কোনো কিছু বাইর হয়েছে না? ইউটিউবে ইয়ারও মাধ্যমেই বটে?
ওই এখন আমরা হ্যান্ডবিলটা বেড়াই না, তো আশা করি হ্যান্ডবিলটা বেড়াবো কয়েকদিনের, একদিনের মধ্যেই হ্যান্ডবিলটা বেড়াই যাবো। ধন্যবাদ উদ্যোক্তাদের সবাইকে। আমিও চাই ভালোভাবে এই কাড়া লড়াইয়ের যে অনুষ্ঠান আর মুরুগ লড়াইয়ের যে প্রোগ্রাম ঝালমামড়া গ্রাম নিবাসীরা সবাই উদ্যোগ নিয়ে করার চেষ্টা করছে, এটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ঠান্ডার দিনে সবাইকে আরেকবার জোহার জানাই ভিডিওটাকে খতম করলে।